হ্যালো গাইস, গুড ইভিনিং। তো আজকের ব্লগটা আমি এই সন্ধ্যাবেলা থেকে শুরু করছি, তো দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছি। এই যে আর দেখাতে পারবো না, একা একা তো ভিডিও করছি ওর জন্য। তো এখন মেলায় যাচ্ছি, আছি যে দুদিন সেদিন তো একটু মেলায় ঘুরবো। তো এখন আমরা মেলায় যাচ্ছি, মোটামুটি সবাই প্রায় রেডি হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই কি কিরকম রেডি হয়েছে। এই যে রূপ এখানে রেডি হয়ে বসে আছে, আর এটা হচ্ছে আমার মেজপিসি, মেজপিসি এখানে রেডি হয়ে বসে আছে একদম রেডি হয়ে। এই যে মামনি সেই গেট আপেই আছে, মামনির গেট আপ কোনো চেঞ্জ হয়নি, বললো এই সাইডে যখন ভেঙেছি মেলায় আমি এই সাইডেই পড়ে যাবো। দেখি মামনি একটু থেকে যাও, ব্যাস। আর কাকিমা পরে আমাদের সঙ্গে জয়েন করবে। তো চলো আমরা এখন এই কয়জনই যাচ্ছি। আর এই হলো আমার ছোট পিসি, এখানেই থাকে। তো সে তার বাড়ি থেকে আসছে, ব্যাস আমার ছেলে পেয়ে গেছে, বকর বকর শুরু করে দিল। তো এই ফাঁকে আমার মা বাবাটা একটুখানি মেলায় এসেই প্রথমে ড্রাগনে চেপে গেছি, কারণ কালকে বাচ্চাদের ড্রাগনে চেপেছিল রূপ। ওই যে দেখো পাশে ঘুরছে, আর নিচে দেখো আমার মা দুই পিসি দাঁড়িয়ে আছে। তো রূপ ওর জন্য বললো যে আজকে বড়দের ড্রাগনে চাপবো, তো ওর জন্য আজকে আমরা বড়দের ড্রাগনটাই চেপেছি। আর ড্রাগনে বসেছি, একটু সেলফি তুলবো না, তাকাখানো হয় মা বেটা টুক করে একটা সেলফি তুলে নিয়েছি। আর এই যে কাকিমা পরে এসে আমাদের সঙ্গে জয়েন্ট করেছে, সেও একটা ফটো নিয়ে নিয়েছে। আর এটা হচ্ছে আমার এক বান্ধবী, এর নাম হচ্ছে মৌ। অনেক দিন পর দেখা, মানে আমার বিয়ের পর ওর বিয়ের পর মানে এক কি দুবার দেখা হয়েছে, আর দেখা হয়নি। তো অনেক দিন পর দেখা হতে বেশ মজা করে, দাঁড়া আমি একটুখানি ভিডিও করি না, আমি দাঁড়া এটা কিন্তু ব্লগে ছাড়বো। আর এখানে হয়েছে আমার যে পিসির মেয়ে ঝুম্পা, তো আমি ওকে ঝুম্পা বলে ডাকি। ও আর আমি মিলে একটু পাপড়ি চাট খাচ্ছি, পাপড়ি চাট খেয়ে দুজনে মিলে উঠেছি ব্রেক ড্যান্সে। ও বলছে দিদি যদি পড়ে যাই তুই কিন্তু আমাকে ধরবি। তো এই দেখো এখনও সব জায়গা মানে ভর্তি হয়নি, ওজন এখনো চালু হয়নি। তো আমরা যে ব্রেক ড্যান্সে চেপেছি, এই ফাঁকে এসে দেখি রূপ এইখানে এসে এই যে মিকি মাউসের উপর উঠে গেছে। তো ও মেলায় গেছে মিকি মাউস চাম্পেনি এরকম একটা দিনও হয়নি, আগের দিনও চেপেছে, আজকে এসছে, আজকেও চেপেছে। আবার যদি থাকার মধ্যে যদি কোনো দিন মেলায় আসি তো ওই দিনও চাপবে। ও বলেছে আমি যেই কদিন থাকবো সেই কদিন কিন্তু আমি কিছুতে চাপি আর না চাপি, আমি মিকি মাউসে চাপবই চাপবো, কারণ ওর মিকি মাউসে চাপতে এত ভালো লাগে, মজা পেয়ে গেছে। আমি ওকে বলেছিলাম বাড়িতে আসার পরে যে রূপ তুই এটা যে চাপছিস তোর ভালো লাগছে, বলছে আমার এটা খুব ভালো লাগছে, এরকম একটা যদি বাড়িতে বানিয়ে দাও না আমি সারাদিন শুধু এর মধ্যেই চাপাচাপি করবো। আমি বলছি হ্যাঁ ওর মধ্যে চাপতে তোর সময়টা বেশ সুন্দর কেটে যাবে, কিন্তু স্কুল তো আর যাওয়া হবে না, স্কুলেও যেতে হবে না, ড্রয়িং ক্লাসেও ড্রয়িং করতে হবে না, আর ক্যাট ক্লাসে যেতে হবে না, সারাদিন তুই এখানে দাঁড়িয়ে থাকবি। আবার ওই সাইডে একটু দাঁড়িয়ে গেলো, কাকে এবার একটুখানি সাইড দিল, ব্যাস এবার আবার জাম্প করতে 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 মাহির বাবু আস্তে আস্তে নিচে নামছে। হাসিটা দেখো না একদম যেন কোলগেট হাসি দিয়ে দিয়েছে। তো এই যে অবশেষে কেনা হয়ে গেছে, বহু প্রতীক্ষার পরে মেকানিকের বক্সটা ওর হাতে এসছে। ওই জন্য খুশি মনে লাফিয়ে লাফিয়ে আগে আগে চলছে আমাদের সবাইকে পিছনে ফেলে দিয়ে। আমি বলছি দাঁড়া দাঁড়া একটু দাঁড়া, তো কে কার কথা শুনে। আর এই দেখো লাইটিংটা বেশ সুন্দর লাগছে না, রাস্তার দুপাশে দিয়েছে না, আলোয় ঝিকমিক ঝিকমিক করছে। এই ভাইসটায় এবার আর ওই বড় বড় গেট করেনি, একটা গেট করেছে অনেক দূরে, আর রাস্তার দুধারে এরকম করেছে। তো এই যে মেকানিকের বক্সটা নিয়ে এসে খাটের উপর রাখা হয়েছে। আমি যে দাঁড়া একটুখানি খুলে দেখি এর মধ্যে সব ঠিকঠাক আছে নাকি। তো এখন এই যে আমি খুলতে বসেছি। আচ্ছা প্রথমে ওটা খোলার পরে একটা বই দিয়েছে কী কীভাবে কোন কোন জিনিসগুলো বানাতে হবে, তার সব ইনস্ট্রাকশান দেওয়া আছে। আর এখন আমাকে বলছে কি আমি কি এটা খুলবো, আমি বলছি না বাবা খুলিস না পরে খুলবি। এই যে সব পার্টসগুলো আলাদা আলাদাভাবে খাপে খাপেভাবে বসানো আছে, আর ওপর থেকে একটা প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছে যাতে কোনো পার্টস এধার ওধার না হয়। আর এখানে গালে হাত দিয়ে বসে আছে, ভাবছে যে কখন খুলবো কখন খুলবো জিনিসটাকে। তো মেলা থেকে একটুখানি টুকটাক খাওয়া দাওয়ার পর ঘরে এসে খেয়ে নিয়েছি ভাত, আর এ মুড আপ করে এখানে শুয়ে আছে কারণ ওকে খুলতে দিইনি বলে। ও বলেছিল আজকেই খুলবে, আমি বলছি দাঁড়া এখন তো রাত্রেবেলা তুই ঘুমিয়ে পড়বি, এখন আর তো খেয়ে দেয়ে পেটটা ভর্তি হয়ে গেছে, এখন আর খুলিস না পরে খুলবি। তো ওই জন্য একটুখানি মুডটা অফ হয়ে গেছে। তো চলো আমারও খাওয়া হয়ে গেছে, ঘুম পাচ্ছে প্রচণ্ড। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। বাই।